আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইউকে বাংলাদেশি ব্লগ। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেকদিন পর আসলে আজকে ভিডিও আপলোড দিচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথে গল্প করি। আমার আসলে কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে কেন জানি ভালো লাগতেছে না। তো অনেক দিন হয়, ভাবলাম যে না একটা ভিডিও কিছু একটা দেই। তো সেই কিছু একটা দেওয়ার জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও আছে যেহেতু, সেটাই ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর তো রেসিপিটা আর কি আমি তেমনভাবে শেয়ার করব না, এটা আসলে একদম সিম্পল একটা রেসিপি। তো শেয়ার করার মতো আসলে কিছুই না, অনেকেই হয়তো বা এভাবে খান এই রেসিপিটা আর কি। আমি যেভাবে তৈরি করেছি, আমি ব্রোকলি দিয়ে শ্রিম্প আর সালমন ফিশও দিয়েছি আর কি, মিক্স করে রান্না করেছি। তো ভালো লাগে আমার এভাবে খেতে। তো যারা খাননি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আসলে কড়াইয়ে রাপসিড অয়েল দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এখানে আমার আন্দাজ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে ছোটো সাইজের আর কি দুটো পেঁয়াজ আমি কুচি দিয়ে দিয়েছি, তারপর সল্ট দিয়ে দিব। আমি সল্ট দিয়ে দিয়েছি অলরেডি, আর এখন অপেক্ষা করব পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত আর কি। তো পেঁয়াজগুলো আমি অনেকক্ষণ ঢেকে কুক করেছি আর কি। তো পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিব। তো আমি এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার একটু মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব একসাথে। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমি যখনই ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি নতুন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক দোয়া রইল আপনাদের জন্য। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, আর এখন আমি চিংড়ি মানে শ্রিম্পগুলো আর কি আর সালমনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে একদম ছোটো ছোটো পিসেস করে নিয়েছি, এখন মশলাতে দিয়ে দিব। তো আমি এখন এগুলো মশলাতে দিয়ে দিব, আর এগুলো বেশিক্ষণ কুক করতে হবে না, যেহেতু মানে শ্রিম্প তারপর সালমনটাও কিন্তু কুক হতে বেশি সময় লাগে না। তো আমি আসলে জানি না এর আগে কেউ এইভাবে খেয়েছেন কি না, হয়তো বা শ্রিম্প দিয়ে অনেকেই খেয়েছেন ব্রকলি, বাট মিক্স করে কেউ হয়তো বা খাননি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে খারাপ লাগে না, খুবই মজার আর কি, একটা সালমনের স্মেল আসে আর শ্রিম্পেরও মানে মজার একটা স্মেল হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে, খুবই ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আমি যেটা করব, ব্রোকলিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, তো এখন ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আর ব্রোকলিগুলো আমি কিন্তু বেশিক্ষণ কুক করব না, যেহেতু ব্রোকলি কিন্তু সালাদে কাঁচাও খাওয়া যায়, তো সেজন্য আর কি বেশি ভেজিটেবল বেশি কুক করলে কিন্তু এর যে গুণগত মানটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা সবাই জানে। তো সেজন্য আমি এটাকে বেশিক্ষণ কুক করব না। আমার শ্রিম্প আর সালমন কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে, তো হালকা একটু ফ্রাই করে আমি নামিয়ে ফেলবো। আর আপনারা চাইলে এতে কিন্তু কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, তারপর ধনে পাতাও ইউজ করতে পারবেন। তো আমি আসলে ধনে পাতা বা কাঁচামরিচ ইউজ করব না। আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি, এই যে দেখুন অনেক পানি অলরেডি বের হয়েছে, আরও পানি বের হবে। তো আমি অল্প একটু পানি রেখেই নামিয়ে ফেলবো। আর আপনারা যদি চান একটু ঝুলঝুল টাইপের করতে, আপনারা চাইলে পানিও ইউজ করতে পারবেন, কিন্তু আমি পানিটা ইউজ করব না, কারণ মানে এই ব্রোকলি থেকে বা শ্রিম্প আর সালমন থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো আমি আরও কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো, অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রাখবো না। তো এই তো আমার ব্রোকলি দিয়ে শ্রিম্প আর সালমন দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। আর এটা কিন্তু ইন এ ওয়ে
আমার কাছে যেটা মনে হয় হেলদি, কারণ আমি এটা রাপসিড অয়েল দিয়ে রান্না করেছি। তারপরে এখানে সালমন আছে, সালমনও অনেক ভালো শরীরের জন্য। ব্রকলি তো আর মানে কি বলবো, ব্রকলিও অনেক হেলথের জন্য অনেক ভালো। শুধু আর কি শ্রিম্পে একটু কোলেস্টেরল বেশি, মানে যাদের বেশি আছে আর কি, তাদের জন্য একটু একটু আর কি মানে ক্ষতিকারক হতে পারে। তো আপনারা চাইলে ব্রকলি দিয়ে সালমন দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, শ্রিম্প ছাড়া। আর এই তো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আসলে আজকে আমি আসলে রেসিপি শেয়ার করতে, যেটা আগেই বলেছি, আসিনি, আমি আসলে গল্প করতে এসেছি। অনেকদিন হয় ভিডিও দেই না, তো ভাবলাম যে একটা কিছু দেই, আপনাদের সাথে গল্প হবে। আর অনেকেই আছেন আমাকে মানে যারা আমার সাবস্ক্রাইবার আর কি আছেন, আপু ভাইয়ারা আমাকে নক করতেছেন যে আমি এতদিন হয় কেন ভিডিও দেই না, আমি ঠিক আছি কি না। তো ভাবলাম যে একটা ভিডিও দেই, কারণ আসলেই অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও দিচ্ছি না। তো এই তো আজকে এই পর্যন্ত। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।